নমস্কার বন্ধুরা, আশা করি সকলে সুখী এবং সুস্থ আছেন। জিরো পয়েন্ট সুন্দরবন চ্যানেলে আরো একটি নতুন ভিডিও বন্ধুরা আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, বেশ কিছুদিন আমরা আসতে পারিনি, একটু অসুস্থ থাকার কারণে আমরা বেশ কিছুদিন নদীতে যেতে পারিনি, নদীতে যাওয়া যায় না। তো যাই হোক, বেশ কিছুদিন আমরা তো ভিডিও করতে পারিনি, আর আজকে কিন্তু আমরা দুজনে বেরিয়ে পড়ছি। আরও একটা খুব খারাপ লাগছে বলতে, যাই হোক, সন্তু ভাই তো মনে হয় এখন আর আসতে পারবে না, কারণ ভাইয়ের একটা ফরেস্টারি চাকরি সরকারি চাকরির একটা চেষ্টা করছিলো, অনেক সরকারি একটা চাকরির চেষ্টা করছিলো, আর সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে মনে হচ্ছে, তার জন্য ভাই বেশ কিছুদিন এখন আসতে পারবে না। আর চাকরি হয়ে গেলে তো একদম আর বলা যাচ্ছে না। তো ভাই কিছুদিনের জন্য কলকাতা গেছে ওই চাকরির ব্যাপার নিয়ে, আর ওর আসতে বেশ কিছুদিন লেট হবে। যাই হোক, দুজনে পারবো তো মঙ্গল নাকি? একদম একদম। আর সন্তু যে যদি চাকরি যায় তখন দুজনে পেরে উঠবো তো? সেটা এখন বন্ধুরাই জানে, বন্ধুরাই বলুক যে দুজনে ভিডিও করলে হবে কি হবে না, সেটা কোনো বন্ধুরাই বলুক। যাই হোক, আমরা তো চেষ্টা করছি, চাইছি মন থেকে যে ভাইয়ের চাকরিটা হয়ে যাক। আর খারাপও লাগছে যে এতদিন একসঙ্গে ছিলাম আর আচমকা চাকরি হয়ে গেলে চলে যাবে। যাই হোক, তাও যেতে হবে ভিডিও করতে। আর আজকে তো মরানিগন পড়ে গেছে, আর এই মরানিগনে কিন্তু দুজন মিলে বেরিয়ে পড়ছি। যাই হোক, একটা বড় সড়ো মাছের একটা আশা আছে, কারণ মরানিগনটা দক্ষিণে হাওয়া ছেড়েছে, এর ভিতরে দক্ষিণে হাওয়া থাকলে কিন্তু মাছ হওয়ার একটা বেশ ভালো চান্স থাকে নাকি? একদম 100-100। তা বন্ধুরা বেশি লেট করবো না, কারণ নদীর পাশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, নৌকোর কাছে চলে যাবো খুব তাড়াতাড়ি। চলো একবারে নৌকোর সামনে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। চলো চলো চলো, বাহ কি সুন্দর ল্যান্ডিং হয়ে গেল। চলো বেরিয়ে পড়ি নদীর উদ্দেশ্যে, জায়গায় চলে যাই, গন্তব্যস্থল। একদম মঙ্গল, জল কিন্তু কমে গেছে, লেট কিন্তু একটুও করা যাবে না। আর বন্ধুরা, আগের দিনের কিছুটা থুহানো বসে আমাদের থেকেই গেছে সেই, আর গোছানো হয়নি, আর এখানে তো হাফের বেশি বসে গোছানো আছে। তবে আমরা মনে হয় চার ধরা অবধি যেতে যেতে সবকটা বসে গোছানো হয়ে যাবে না? আমি বেয়ে দিচ্ছি, তুমি গুছিয়ে নাও, চল 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 চল। কী বলবো বন্ধুরা, ওয়েদার এত খারাপ, বলতে পারছি না কী অবস্থা হবে আজকে। আর মঙ্গল কিন্তু রেডি হচ্ছে বন্ধুরা চার ধরতে যায় বলে। মঙ্গল, আজকে কিন্তু তোমার একা একা নামতে হবে, আর নৌকো আমার নিয়ে যেতে হবে সঙ্গে সঙ্গে। হ্যাঁ, আমি বুঝতে পারি ওয়েদারের যা অবস্থা হচ্ছে, বুঝতে পারছি না যদি বৃষ্টিতে ধরা খাবো নাকি। সকালবেলা দিয়ে যা কুয়াশা ছিল দেখার মতো ছিল না, ভাবতে পারছিলাম না যে আজকে নদীতে যে আসতে পারবো, যেরকম হাওয়া হচ্ছে সেরকম কুয়াশা, কী করবো বলো। চলো চলো চলো, ফটোফট চার ধরে নিয়ে লেট করলে হবে না কিন্তু, ঠিক আছে? আছে খাওয়াটা দিয়ে দেখলি বোঝা যাবে। দাও 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 দাও, দিলাম। হচ্ছে হচ্ছে, বাহ 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 বাহ, তুমি চিংড়ি মাছ ধরতে লাগা। আর এদিকে বন্ধুরা কিছুটা বসি এখনো গোছানো বাকি আছে, ওইটুকুনি আমি গোছাইনি, তুমি চার ধরতে হতো নাকি? আছে না চিংড়ি মাছ? দুটো একটা না চাপে, ঠিক আছে তুমি চার কটা ধরো, ভিতর দিকে কটা খাওয়াটাও দিয়ে আসো, আর আমি এখানে বসে বসিগুলো গোছাই। চার হয়ে যাবে, আর একবার নামলে এরকম চিংড়ি মাছ গুলো কি বলবো বন্ধুরা, সব সাইজের চিংড়ি, বাবা লাফায় কি। তুমি চারটা কাটি নাও নাকি? হ্যাঁ, আমি চারটা কেটে গাঁথতে লাগি, মানুষ আস্তে আস্তে করতে থাকি। বেশি লেট করলাম না, চার কিন্তু কাটা শুরু করে দিয়েছি। দুজনের যখন কাজ, রানিং রানিং কাজগুলো সেরে রাখতে হবে।
আর ভাটাও বেশি করে নেই, ভাটা বেশি সময় নেই, অল্প টাইম ভাটা আছে। তোমার তো ফটাফট হাত চালায় তোমার চার কাটি আবার চার গাছ দিয়ে বলো, তোমার তো সেই চাপ পড়বে। এবার কি বলবো বন্ধুরা, ওয়েদার এত খারাপ আর প্রচন্ড কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, বান্দরে কাপড়ি উঠে গেছে সবার। যাই হোক বসের চার কিন্তু প্রায় গাঁথা হয়ে গেছে আর মাত্র পঞ্চাশটা মতো চার লাগবে, আর মঙ্গল কিন্তু নেমে যাচ্ছে সেই চারটা ধরে আনার জন্য। ভালোই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে কিন্তু আর ওয়েদার প্রচণ্ড খারাপ, আর যেরকম ওয়েদার খারাপ হয়েছে সেরকম হাওয়া হচ্ছে, কী করবো বুঝতে পারছি না, বসে আজকে ফেলতে পারবো কি না, খুব চাপ হয়ে যাচ্ছে। চার তো গাঁথা হয়ে গেছে আর পুরোটাই আমরা কিন্তু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ ছাড়া আর কোনো চার নেই। মঙ্গল ফটাফট ওই চারটা ধরে নিয়ে চলে আসো, ভালো পেড়ি আছে না? তাড়াতাড়ি বান্দরে কাপুনি উঠিছে, কি বলবো বন্ধুরা, মোটামুটি বৃষ্টিটা একটু ধরে আইছে, আকাশটা একটু হালকা হালকা পড়ছে কিন্তু হাওয়াটা কিন্তু প্রচণ্ড পরিমাণে চার চার ঠান্ডা লাগতেছে। আর এদিকে কিন্তু আমাদের চার গাঁথা কিন্তু পুরো কমপ্লিট আর নদীর মাঝখানে চলে আইছে একদম আমরা। না মঙ্গল তুমি ধরো, আমি এই বড়শিটা ফেলে দিই, যাও 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 যাও, ফেলো 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 ফেলো, আরে ঠান্ডায় না আরো কষ্ট পাবা, আরো কষ্ট পাবা, শুরু করো ফেলা। হ্যাঁ ওরে বাবা, তুমি এখনো বসে রয়েছো? জয় মা গঙ্গা, জয় মা কালী, মাছ দেবা যা, ফেলো 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 ফেলো, ফেলিছো গ্রাফি? হ্যাঁ ফেলো, আস্তে আস্তে ফেলো, মাছ দেবা বাইয়ে দিলাম। তাহলে আমি সেই সময় বলছিলাম বাই দি বাই দি, তুমি বললে না বাই দিয়ে না, এখন না আমি তখন ব্যাপারটা বুঝিছি না। হ্যালো কিন্তু পদ্দুর, কমপ্লিট পদ্দুর বেড়ে গেছে রোদ্দুর, বসে ফেলতে ফেলতে বন্ধুরা ওয়েদার কিন্তু একদম পুরো চকচকে থকথকে হয়ে গেল। যাই হোক খুবই ভালো লাগলো এরকম একটা ওয়েদার পাই আমরা, তবে যেটুকুনি সময় মনে মানে একটা ভয় অনুভব করেছি, যে চাপ ঢেউ হচ্ছিলো আর যে পরিমাণে বৃষ্টি হচ্ছিলো মনে হচ্ছিলো কিছু একটা মানে হয়ে যাবে এরকম একটা ফিল পাচ্ছিলাম। যাই হোক এখন ঠিক আছে, সব টান হয়েছে না এখন টান থাকবে, ভালো টান হয়ে গেছে, জিলে জিন্দগি ওই যে আমাদের ছোল। আবার কতক্ষণ পর এই যে কতগুলো পাশে থাকি গেছে সবার লাস্টে সাই ধরে গেছে, এগুলো ওগুলো খাওয়া না বাড়ি যায় নাকি? হ্যাঁ বাড়ি যায়, আমি এটা ঝালই করে খাবো, ঝাল করে খাবা? তা নাও তাহলে জ্যাকেট ট্যাকেটগুলো খুলে ফেলাও, আর খুলে নগো টগো গোছাই টোছাই নিই, তারপরে আবার দেখা করি। কি বলবো বন্ধুরা, ওয়েদার এমনভাবে ঘুরে যাবে বুঝতেই পারিনি। যাই হোক এখন কিন্তু খুব রোদ্দুর, আর যেরকম রোদ্দুর সেরকম গরম লাগে, পুরো ভিজে গেছি আমি। যাই হোক আর লেট করবো না, এখন বাজে টাইম বিকাল তিনটা, আর বসে তোলার তো পুরো উপযুক্ত সময়, কেননা জলের টান একদমই কমে গেছে, নৌকো ছেড়ে দিয়ে আছে তাই ছোলের সামনে দিয়ে যাচ্ছি না। আর তুমি রেডি তো? তুমি চলে যাও, চলে গিয়ে ছোল ধরো, মানে সাঁতার যেতে হবে না, আমি নৌকো বেয়ে দিচ্ছি, তুমি চলো। প্রথম প্রথম দুই চারটে বসে তুলতে মাছের খোট, কালারটা দেখো কত সুন্দর, কামড়ায় না ধরে যা দাঁত, মানুষ কামড়ায় ফুটো করে দেবে যা,
বড় মাছ নিয়ে আর এই জায়গাটা চোয়ার না, ওর জন্য বড় মাছটা মনে হয় কম হচ্ছে। খাড়িতে চলো দেখি কী হচ্ছে, খাড়ির দিকেও ফেলা আছে বসছি আমাকে। কি মাছ? এই মাছটা না বাধা পর্যন্ত যেন আধুরা আধুরা মনে হয়, কি জানো পাইনি, কি জানো পাইনি একটা ফিল আসে। আবার কি ভোলা বাবা ভোলে বাবা পার করে গা, যাও 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 ভিতরে ভিতরে যাও, গিয়ে শোয়া বাড়াও নৌকো, তাই তো? ভালো সাইজ, ভালো সাইজ, ভালো সাইজ, ভালো। আর একটু ঘন ঘন আসলে আরো ভালো লাগে নাকি? খোপে আসো আর খোপে শোয়া বাড়াও। তৈমঙ্গল কি মাছ? বেশ কিন্তু অনেকগুলো কিন্তু কোটবেলার মধ্যে হয়ে গেছে, কিন্তু ভালো কিন্তু আসছে, কিন্তু লাস্টের দিকে আসে দেখতে পাচ্ছি মোটামুটি ভালো। না না কোটবেলা পালাইনি, সব ভিতরে আছে। মোটামুটি বেশ তিন তিন ছয় তিন নয় দশ পিস হয়ে গেছে কিন্তু, নয় দশ পিস মাছ কিন্তু হয়ে গেছে। কি হতে পারে বোঝাতে যাচ্ছে না, জলের ভিতরে আছে। তোলো দেখি কি মাছ, তোলো দেখি, নতুন কিছু নাকি? নতুন না পুরনো, তা কিন্তু বড়তা আসরে বাবা রে, ওরে মারে মারে, ওরে বাবা রে, ওরে বাবা রে। ভাব মতো খাওয়া দিছে নাকি? সেই বাদা বাদিস, সে শক্তি আমার গায়ে আছে কি বাপু? রক্ত উড়ে গেল মাস্টার, সাইজ কি সাইজ! চলো চলো টান টান টান, বসে যাও। বাবা মানে সেই বড় বড় যা ভাই, 5 কেজি 6 কেজি 7 কেজি, পানিতে তো মনটা ভরে যায়। যায় না বাবা, দেখো 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 না, তুমি কি দিবা না বাবা? সত্যি কথা বলতে বন্ধুরা কি বলবো, মানে এইভাবে যে চোখের সামনে বেঁধে যাবে কুমিরটা বুঝে উঠতে পারিনি নাকি? আমার মতো দুই মানুষ মাঝে মধ্যেই আমরা দেখতে পাই, তবে ক্যামেরা বন্দি করতে পারি না। তবে আজ যেভাবে আমরা আচমকা ক্যামেরা বন্দি করতে পেরেছি, সত্যি আমাকেও কপাল যে এইভাবে আমরা ক্যামেরার জন্য একটুকুনি সময় ওরা একটুকুনি জাস্ট কত 10 সেকেন্ড মতো সময় দিয়েছে, তার বেশি সময় দেয়নি আমাদের। ওইরকম 10-15 সেকেন্ড এর বেশি দেয়। চলো বন্ধুরা আর বেশি লেট করবো না, এখন তো বসছি তো তোলা গেছে, আর যা মাছ পেয়েছি আপনাদেরকে একবারে ঘাটে গিয়ে দেখাচ্ছি। তো দেখাচ্ছে গিয়ে ঘাটে গিয়ে, চলো। অবশ্যই বন্ধুরা আমরা কিন্তু ঘাটে এসে পৌঁছেছি, আর আজকে টোটাল মাছ হচ্ছে এই যা হয়েছে সব কোটে বলাই হয়েছে, আর কিছু পার্শ্বে মাছ, আর এটা ছোটো সাইজের এদিকে না, এটাও পার্শ্বে, মানে টোটাল পার্শ্বে, আর বেশ কিছু বড় বড় সাইজের কোটে বলা পেয়েছে। তো আজকে সত্যি ভাবতে পারিনি যে মাছ ধরার সঙ্গে সঙ্গে আজকে ওরকম একটা জিনিস আজকে দেখে ফেললো। সত্যি আজকে একটু ভয় ভয় লাগছিলো যেহেতু সামনে দিয়ে নেমেছিলো, আর মোটামুটি দেখি একটু দূরে দূরে দেখি, তবে আজকে একদম খুবই কাছ দিয়ে দেখেছি, ভয় লাগছিলো আমার আরও দুজন লোক। যাই হোক সাবধানে তো বাড়ি চলে আসলাম, কোনো চাপ নেই। আর বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না, আজকে ভিডিও আমরা এখানেই শেষ করছি। আর ভিডিওটা বন্ধুরা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর একটা কথা বন্ধুরা, আপনাদের কেমন ভিডিও লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদেরকে, তাহলে আমরা সেইভাবে অনুযায়ী ভিডিও দিতে পারবো, সেইভাবে ভিডিও দিতে পারবো। আর আজকের ভিডিওটা বন্ধুরা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন আরেকটি কোনো ভিডিও, ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই টাটা।